अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনাকে কতবার বলেছিলাম এই দায়িত্বটা আমাকে দিয়ে দিতে, ওর দ্বারা এটা হবে না। খুবই বিশ্বাস করতেন, তাই না? দেখলেন কি হলো। আলতাফ মিয়া, হাসিনা বেগমকে কমজোরি মনে করে ভুল করো না একদম। কি করি এবার, যদি আমি ধরা পড়ি তাহলে? তাহলে আমাকে তো এখানেই পুঁতে দেবে ওরা। বন্দুক নিচে নামান, আমার হুকুম, নিচে নামান। পুরো বাড়ির তল্লাশি নাও। আমাদের বাড়ির তল্লাশি কেন? ফাইল তো আপনার বাড়ি থেকেই হারিয়েছে, তাই আপনার বাড়িতেই তল্লাশি হবে। এই মেয়েটাকে, একে তো আগে কখনো দেখিনি। এ আমাদের আয়ুবের হবু বউ হয়, বাইরে থেকে এসেছে। আগে ওর তল্লাশি নাও। এ আপনি কি করছেন? আপনাকে ওই ফাইল, হর হর মহাদেব, হর হর মহাদেব। যদি আমাকে স্পর্শ করে তাহলে একজন মহিলার তল্লাশি নেবেন আপনি? কাউকে ছাড়বো না ওই রেড ফাইলটার জন্য। আমার মৃতদেহের উপর থেকে গিয়ে যদি ওর তল্লাশি নিতে পারেন তাহলে নিয়ে নিন। এরা সবাই আমার পরিবার, আমার বাড়ি, আর আমি এখানে থাকতে আমার পরিবারের মহিলাদের অপমান আমি সহ্য করব না। হাসিনা বেগম, আপনার যদি নিজের আর নিজের ছেলের প্রাণের মায়া থাকে তাহলে পাঁচ মিনিটের মধ্যে ওই ফাইলটা আমাকে এনে দিন, না হলে সবার মাথা আমি দেহ থেকে আলাদা করে দেব। না 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 না, আমার ছেলেকে ছেড়ে দিন, আমি যান কিছু করুন না, বারণ করুন না, কিছু হবে না। যারা তাবা চাও তাড়াতাড়ি ফাইল খুঁজে আনো। আমি আমি গাড়িতে দেখে আসছি। এই ফাইলটার জন্য শোয়েবের প্রাণ চলে যাবে। আর দু মিনিট বাকি আছে, ওর গলা কাটতে কিন্তু আমার হাত একটুও কাঁপবে না। তাড়াতাড়ি খোঁজো। আমি যা আটকানো না, আমার ছেলেটা মরে যাবে। হর হর মহাদেব, কি করি আমি? কোথায় চলে গেলে তোমরা সবাই? ফাইল পেলে কি পেলে না, তাড়াতাড়ি করো, খোঁজো। গাড়িতেও তো নেই এখন।
এটা যাই হলো না কেন, একদম ভালো হয়নি। সবার সামনে আমাকে অপমানিত হতে হলো, আর এই সবকিছু তোমাদের জন্য শুধুমাত্র হলো। সব ফাইল একসঙ্গে এক জায়গায় বেঁধে রাখা ছিল, তো তার থেকে শুধু রেড ফাইল কিভাবে গায়েব হয়ে গেল? সারা, এই দায়িত্ব তুমি নিয়েছিলে না? হ্যাঁ, কিন্তু আমি তো ফাইলগুলো গাড়িতে রেখে থেকে গাড়ি অবধি যেতে ওই ফাইল কি করে গায়েব হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। তারপর ওই ফাইলটাই ঘরের মধ্যে নিজের থেকে আবার খুঁজে পাওয়া যায়, মাথা খারাপ হয়ে গেছে কি আমার? হ্যাঁ, কিন্তু আমি তো ফাইলগুলো ওখান থেকে নিয়ে এসে তারপর যারা আমার নামে হাসিনা বেগমকে কিছু বলে না দেয়। আদা, আদার জন্য অন্যমনস্ক হয়েছিলাম। আমি যখন ওখান থেকে আসি তখন ওর হাত থেকে চা পড়ে যায়, আর তারপরে ওই ফাইলটা। হে শিব ঠাকুর, কি করি আমি? যদি ওরা জানতে পারে যে ফাইলটা হারিয়ে যাওয়ার পেছনে আমার হাত ছিল, তাহলে ওরা তো আমাকে এখানেই মেরে ফেলবে, আর আমার বাচ্চাদের সাথে কখনোই দেখা করতে পারবো না। আপনি একটা কথা লক্ষ্য করেছেন, যখনই কোনো গন্ডগোল হয় তার মধ্যে কিন্তু আদা সবসময় থাকে। কেন? সমস্ত সমস্যার মূলে আছে আদা। আয়ুবের সাথে কোথায় কখন দেখা হয়েছে? আদৌ দেখা হয়েছিল তো? আরে, এসব কি বাজে কথা বলে যাচ্ছ তুমি? হ্যাঁ, আর ফাইল তো তুমি হারিয়েছিলে তাই না? আর হতে পারে যে তুমি জেনে বুঝে এই সব কিছু করেছো যাতে এই দোষটাও আমার ঘাড়ে এসে পড়ে। আমি ফাইল কেন লুকাবো? আরে, প্রতিশোধ নেওয়ার জন্য তুমি না আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু করতে পারো, আর এই কথাটা এখানে সবাই জানেন। আদা, এসব কি আজে বাজে কথা বলছো? ঠিকই তো বলছে, বাড়ির বউরা এরকমই হয়, অন্যকে বিরক্ত করবে শুধু। আর যারা তো তোমারই পুত্রবধূ, তোমাকে দেখেই তো শিখছে। সাবিনা, নিজের মুখে লাগাম দাও। আরে আপনারা চুপ করুন এবার। যে কোনো ঘটনা ঘটলে নিজেরা ঝগড়া শুরু করে দেন, সব সমস্যা আদার জন্য হচ্ছে, আমি কিন্তু বারবার বলছি। হ্যাঁ, তোমার তো এরকম মনেই হবে তাই না? তুমি তো এরকমই ভাববে, কারণ আয়ুব তো আমায় পছন্দ করেছে, তাও আবার তুমি থাকা সত্ত্বেও। হ্যাঁ, তাই একটু আধটু হিংসে তো হবেই তাই না? একটু হিংসে হচ্ছে না? যারা, যবে থেকে তুমি এসেছো তোমাকে আমি দেখছি কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। যদি এই সব কিছুতে তোমার হাত থাকে তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই কথাটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও। শোয়েব, আয়ুবের সঙ্গে কথা বলাও আমাকে। আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে ওর কোথায় কখন কিভাবে আলাপ হয়েছে এবং কি কথা হয়েছে, আমি সব কিছু জানতে চাই। আয়ুব যদি আমাকে দেখে নেয় তাহলে আমি এখানে ফেঁসে যাব, তাহলে আমার বাচ্চাদের কাছে কি করে পৌঁছবো?